গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে। ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে, এগুলো আমাদেরকেই শোধ করতে হয়, হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে। কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দরী না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজেদের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ে চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার, আন্তরিকতা, সাপোর্ট এবং সম্মান পায়, তখন স্ত্রীর কাছে এর চেয়ে দামি গিফট আর কি হতে পারে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত বেশি সুখী। টেনশনের সময় ছেলেরা কম কথা বলে আর মেয়েরা বলে বেশি, কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায়। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। একই বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাঁদছেন, অথচ এই পাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে, কারো সাথে দু মিনিট কথা বললেও অনেক শান্তি লাগে, আবার কারো সাথে হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না। আপনার খুশির খবর বা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সে আপনার প্রিয় মানুষ। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে, অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরেও ভরসা বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপ হয় না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় না, কথা ফেরত নেওয়া যায় না। আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দেবেন না। একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে, কিন্তু আর একটা খারাপ দিন আপনাকে দেবে অভিজ্ঞতা। পাল্টাই যখন ব্যবহার, বুঝে নিতে হবে শেষ তোমার দরকার। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্রণা। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। আমরা সহজ জিনিসকে সহজভাবে গ্রহণ করতে পারি না বলেই অসুখী। একবার খোঁজ নিয়ে দেখুন, 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা
ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। পাঁচ বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। কখনকার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব, কিন্তু সময় সব সময় আমার বা আপনার ইচ্ছে মতো চলবে এমনটা আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোটটা নিয়ে নেয়। এত অহংকার কিসের আমাদের? জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও অন্যজনের হাতেই হবে। শুনেছি কাউকে খুব ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে ভালোবাসব। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে যায় না, বরং আরও শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও কোনো পরিবর্তন হয় না। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু নিতেও শেখেননি, কারণ দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দকেও হার মানায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। আপনার বউ চাকরি করুক বা না করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি কিছুই বলবো না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো এই টাকা ইচ্ছে মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে এসে আপনার পাশে দাঁড়াবে। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কেউ কারো কষ্টের ভাগটা নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না, তারা শুধু গল্প খোঁজে। যার ব্যথা সেই বোঝে, বাকিরা তো মজা নেয়। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই সুযোগ বুঝে সেই জায়গাতে আঘাত করবে। এই পৃথিবীতে অভিনয় করা মানুষের অভাব নেই, সবই হাসিল করার জন্য। 1 বছর যার জন্য করলেন এটার কোনো মূল্য নেই। একদিন খারাপ করেছেন তো সেটাই মুখ্য বিষয়, আপনিই খারাপ। 1000 দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না। মানুষ বাসে নিঃশ্বাসে, আর ভালোবাসা বাসে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাও আর বাঁচে না।